بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. উম্মতের প্রতি দরদী ব্যক্তি যেরকম দরদী, তিনি বললেন যে কোথায় সে মহিলা? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা রাতের বেলায় তাড়াতাড়ি তাকে দাফন করে ফেলেছি জানাজা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমাকে জানানো কেন? এ সমস্ত কবর তো অন্ধকারে পূর্ণ হয়ে আছে, যতক্ষণ আমি দোয়া না করছি অন্ধকার থেকে মুক্ত হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে গেলেন এবং কবরের দিকে ফিরে মহিলা কবরে, অথচ রাসূল উপরে জানাজা সালাত আদায় করলেন, যাতে করে উম্মতের একটি ব্যক্তিও যেন কোনো কবরের আযাবে না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম দরদী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৌতার যুদ্ধে জায়েদ ইবনে হারেসার মৃত্যুর সংবাদ দিচ্ছেন, শহীদের সংবাদ দিচ্ছেন, যখন জাফরের শহীদের সংবাদ দিচ্ছেন, আবদুল্লাহ ইবনে রাওয়াহার শহীদের সংবাদ দিচ্ছেন, রসুলে ইন্না লিল্লাহ পড়ছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আর অন্তর দিয়ে তার ফেটে যাচ্ছে, চোখ দিয়ে অশ্রু বয়ে যাচ্ছে, এসবই ছিল উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরদ। উম্মতের প্রতিটি ফর্দ, প্রতিটি ব্যক্তি উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ব্যক্তি ছিলেন। এমন কেউ নয় যে আপনাকে তিনি ভালোবাসেন না। আপনি যত পরেই আসেন না কেন, কিয়ামত পর্যন্ত যারাই ঈমান নিয়ে থাকবে সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসেছেন। সবার জন্যই তিনি কষ্টকর যা হয় তা ত্যাগ করেছেন। কষ্ট হবে আমার উম্মতের, সেটা তিনি পরিত্যাগ করেছেন। যেখানে ভালো হবে সেটা বলতে সামান্যতম দ্বিধা করেননি, কারণ যেটা আমার উম্মতের জন্য উপকারী হবে সেটা তিনি বলেছেন এবং বলেও দিয়েছেন যে আল্লাহ তাআলা যদি কোনো রাসূলকে পাঠান, রাসূলের জন্য দায়িত্ব হয়ে যায়, তার উম্মতের জন্য যা উপকারী তা বলে দেয়া, যা অপকারী তা থেকে সাবধান করে দেয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে সারাটা জীবন অতিবাহিত করে গেছেন। মৃত্যুর সময়ও তিনি সেই কাজটি করেছেন। তিনি বলে দিয়েছেন, আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, সালাতের ব্যাপারে সাবধান হও, কারণ সালাত যতক্ষণ থাকবে ঈমান থাকবে, সালাত না থাকলে ঈমান থাকবে না। আর মানুষের হকের ব্যাপারে একটা গুরুত্ব দিয়েছেন যে ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সাবধানে চলবে, তাদের অধিকার যথাযথভাবে আদায় করবে, তাদের উপর কোনো জুলুম করবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে গেছেন, তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলী আজমাইন তারাও সেই পথে চলেছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল্লাহি লাউ আসরাত বাগলাতুম বিল ইরাকি লা খাশিতু আন ইয়াসআলানি আল্লাহ আযজা ওয়া জাল্লা আনহা লিমা লাম তুসাউইল হাত্তা তারিক। তিনি বলছেন, আমার আল্লাহর শপথ করে বলছি, আমার ভয় হয় যে ইরাকে যদি কোনো খচ্চর হুঁসট খেয়ে পড়ে যায়, হুঁসট খেয়ে, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, ওমর তুমি তার জন্য রাস্তাটা কেন প্রশস্ত করে দিলে না। এ হচ্ছে আমাদের শাসকদের নমুনা, যারা চিন্তা করতেন যে আল্লাহর কাছে জবাবদিহি তাকে করতে হবে। পৃথিবীর বর্তমান শাসক গোষ্ঠী, তাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত। যেখানে মুসলিমরা কষ্ট পাচ্ছে, তারা সেখানে কোনো কিছু না করে নিজেরা কীভাবে চুক্তি মেরে থাকতে পারে? তাদের কি ইমানের কোনো দাবি নেই? তাদের কি ইমানের কথা নেই? তার উপরে আসলে কী হতো? তার দেশের উপর আসলে কী হতো? তারা সবাই মিলে এই দাবিটা কেন পূরণ করে না? মুসলিমরা আজ সব নির্যাতিত হচ্ছে, তারা এই কাজটি কেন করে না? তারা কি আল্লাহকে ভয় করবে না? যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একটি প্রাণী যদি কোনো ইরাকে যদি কোনো সে রাস্তা মসৃণ না হওয়ার কারণে পড়ে যায়, সেটার জন্য আমার ভয় হয় আল্লাহ তাআলা আমাকে সেটার জন্য তার কাছে জবাব দিয়ে করতে হবে। অনুরূপভাবে মৃত্যুর আগে ওমর রাদিয়াল্লাহু বলছিলেন, যদি আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখেন, আগামী বছর আমি মুসলিমদের এমন কাজ করে দেব যে কোনো বিধবা আর কোনো পুরুষের প্রয়োজন হবে না, অর্থাৎ বাইতুল মাল থেকে বিধবাদের জন্য আমি ব্যবস্থাপনা করে দেব। কিন্তু আল্লাহ তাআলা তাকে পরবর্তী বছর পর্যন্ত জীবিত রাখেননি, এজন্য সেটা করতে পারেননি। পরবর্তী শাসকরা কেউ কেউ করেছে, কিন্তু এখন বর্তমানে সেই ব্যবস্থাপনার অভাব আমরা দেখছি। ইমানদাররা খাবারের অভাবে, তারা বলছে আর সহ্য করতে পারছি না, বিভিন্ন দেশের মানুষ একজন চলে আসে আরেকজন খাবার জন্য যায়, একটা হাড় পড়ে থাকলে পাগল হয়ে যায় হাড়টা পাওয়ার জন্য। এরকম দেশও বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে আছে, যারা একে মানুষ খাওয়ার জন্য বসে আছে।
ছোটো মানুষ ফেলে খেয়ে ফেলছে, কেন? অভাবে তাদের আর কিছু খাবার নেই, সেরকম অবস্থা আজ মুসলিম বিশ্বে রয়েছে। অথচ আমরা নিজেরা আনন্দ করে বেড়াচ্ছি, মুসলিম বিশ্বের শাসকগুলো অযথা খরচ করছে, অযথা মানুষকে দান করছে, অসম্মানিত মানুষকে সম্মানিত করছে। তারা কি আল্লাহকে ভয় করবে না? যারা আল্লাহর দৃষ্টিতে অসম্মানিত, ঘৃণিত, মুতারা, নাফাক, এদেরকে তারা সম্মানিত করছে। আল্লাহর ভয়ে ভীত, তাদের ভয় হওয়ার তাদের সামান্যতম ইচ্ছা নেই। তারা দুনিয়াকে সব কিছু মনে করে বসেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বসা ছিলেন, বিলাল, আম্মার, সোহাইব, এরা যখন বসা ছিলেন, আর বসা ছিলেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই প্রশ্নটি বলে দেন, এই উত্তরটি বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বড় লোকরা আসছে, ওলিদ ইবনে উতবা, রাবিয়া, সাইবা, এরা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ তাআলার সেটা পছন্দ হয়নি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদদা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর অর্থ যদি আমি করতে যাই অনেক সময় লাগবে, আমি শুধু এটাই বলবো, এই সূরা আবাসের আয়াতগুলোর অর্থ বুঝেন, তাফসীর পড়ে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন, তার নিয়ত ভালো ছিল যে এরা যদি ঈমান আনে, নেতাগুলো সবাই ঈমান আনবে, এই জন্য তিনি তাদের প্রতি গুরুত্ব দিচ্ছিলেন। এবং তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন যে পরে বলে দেব, কাকে? আবদুল্লাহ ইবনে উম মাকতুমকে। কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি, এরা ঈমান না আনলেও আপনার জন্য যারা ঈমান এনেছে তারা হচ্ছে সম্পদ, তারা হচ্ছে আপনার মূল সম্পদ, এদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন না। মুসলিম বিশ্বের প্রত্যেকটি মানুষের উচিত, প্রত্যেকটি ক্ষমতাসীনের উচিত তাদের অধীন মুসলিমদের হেফাজত করা, তাদের কাছের মুসলিমদের হেফাজত নিয়ে এগিয়ে যাওয়া, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদের জন্য যা কিছু করার সবই করা। আলহামদুলিল্লাহ, যারা মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গাতে আজ এই কাজের জন্য অগ্রণী হয়েছে, আল্লাহ তাদেরকে সাহায্য করুন, তাদেরকে হেফাজত করুন, এই দোয়াই আমরা করি। আর যারা মুখ ফিরিয়ে নিবে, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, তারা ইতিহাসে তারা কলঙ্কিত ব্যক্তি হিসেবে তারা চিহ্নিত হবে, তারা ইতিহাসে সবসময় গাদ্দার হিসেবে তাদেরকে লেখা হবে। কিন্তু যারা আল্লাহর দিনের জন্য এগিয়ে যাবে, ওয়ালাইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু, যারা সাহায্য করবে আল্লাহকে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। মুসলিম বিশ্বের আমরা কয়েকটি ঘটনা উল্লেখ করতে চাই, দেখুন কীভাবে সাহাবায়ে কেরাম একে অপরকে এই জন্য ইসলামের কারণে, দিনের কারণে সাহায্য করেছেন। কাদেসিয়ার যুদ্ধ হচ্ছে সেটা এক বিখ্যাত যুদ্ধ, যেটা হচ্ছিল পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে কয়েকজন সাহাবি শহীদ হতে যাচ্ছিলেন, একজনের কাছে সামান্য একটু পানি ছিল, তিনি গিয়ে বললেন যে আপনাকে পানিটা পান করে, বললেন আমাকে নয়, পাশের লোকটিকে দেখো, তাকে দিয়ে আসো। তার কাছে যাওয়ার পরে সেখানেও শুনলেন, সে বলে যে আমাকে নয়, পাশের লোকটিকে দেখো, সে আমার চেয়ে বেশি দরকারি হতে পারে। এভাবে পাঁচজন পার হওয়ার পরে তিনি আবার ফিরে আসলেন, প্রথমজনের কাছে দেখে তিনি মারা গেছেন, দ্বিতীয় জনের কাছে এসে দেখলেন তিনিও মারা গেছেন, তৃতীয় জনের কাছে এসে দেখে তিনিও মারা গেছেন। এভাবে সবাই একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, কিন্তু তাদের কেউই পানি পান করার জন্য নিজেকে বেশি অগ্রণী মনে করেননি। তারা মনে করছে তার ভাই তার থেকে বেশি প্রয়োজন। হে দায়িত্বশীল ব্যক্তি, আপনার যে ভাই আজ নির্যাতিত হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গাতে, তাকে আপনার চেয়ে বেশি অগ্রাধিকার দিন। আপনার চেয়ে হয়তো তার দিনদারি বেশি, হয়তো আল্লাহর কাছে সে বেশি প্রিয়, তা তার কাছে আপনার, তার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে বেশি হতে পারে। আপনার আমার উচিত হবে তার সাহায্যে এগিয়ে আসা, তাদের সাহায্য করা। চিন্তা করুন, মুতাসিম বিল্লাহ খলিফা বাগদাদের, তিনি শুনতে পেলেন যে আমুরিয়া, যেটা ইউরোপের একটি কাছের একটি এলাকা, সেখানে একজন মহিলা চিৎকার করে বলছে, ওয়া মুতাসামা, হে মুতাসিম, দূর দূরান্ত থেকে একটা মহিলা চিৎকার করে বলছে। খলিফা বলছে সব কিছু বাদ, আমি যুদ্ধ করতে যাব। চতুর্দিক থেকে ধেয়ে আসছে যারা গণক তখনকার দিয়ে, তারা বলল এই সময়টা ভালো না, এই সময়ে এই হয় ওই হয়, সময়টা যাত্রা নাস্তি। তখন মুতাসিম বললেন যে আমরা এটার উপর বিশ্বাস করেছ না, আমি আল্লাহর উপর বিশ্বাস করে বের হয়েছি। খলিফা বের হয়ে গেলেন এবং আমুরিয়া জয় করলেন, এবং সেই খ্রিস্টানরা সেখান থেকে পরাজিত হয়ে চলে গেল। তারা কোনো সামান্যতম তারা কিছুই করতে পারেনি। তখন আবু তাম্মাম ছিল তখনকার রাজ দরবারের কবি, তিনি বলছিলেন
আসসাইফু আসদাকু আম্বা মিনাল কুতুবি ফি হাদ্দিহাল হাদ্দু বাইনাল জাদ্দি ওয়াল লাইবি। এভাবে তিনি একটি বিরাট কসিদা নকল করেছেন, রচনা করেছেন, যার অর্থ হচ্ছে যে তরবারির কাছে ওই সমস্ত গণকদের কথা কিছুই না, ওরা মিথ্যা কথা বলে। খলিফাতুল মুসলিমিন দুনিয়ার সব কিছু ছেড়ে এই যুদ্ধে গিয়েছেন, কেয়ামত পর্যন্ত খলিফাতুল মুসলিমিনের জন্য মানুষ দোয়া করতে থাকবে এবং তার এই কীর্তি স্মরণ করতে থাকবে। আমরাও আজও স্মরণ করলাম মিম্বারে উঠে এই খলিফাকে, কেন মুসলিমদের জন্য সাহায্যে এগিয়ে গিয়েছেন। আজও যারা মুসলিমদের সাহায্যে এগিয়ে যাবে, তারা পৃথিবীর যেই শাসকই হোক না কেন, আল্লাহ তাআলা তাদের কথা কেয়ামত পর্যন্ত মানুষের মুখে দিবেন। শুধু মানুষের মুখে নয়, কেয়ামতের মাঠেও এমন জিনিস সে পাবে যা সে কোনোদিন কল্পনা করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত খলিফাদের জন্য বা শাসকদের জন্যই বলেছেন যে তারা আরশের নিচে ছায়া পাবে, কিন্তু যদি কোনো নিজের স্বার্থের জন্য, ইউরোপিয়ানদের স্বার্থের জন্য, কাফেরদের স্বার্থের জন্য, সামান্যতম বন্ধুত্বের জন্য দিনকে আমরা বিক্রি করে দেই, তার জন্য আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, তিনি একবার দাঁড়ালেন, একবার তিনি দাঁড়ানোর পরে তিনি, সবাই হাসাহাসি করছে, তিনি হাসেন না। তখন সবাই বললো যে সাধারণত রাজদরবার অনেকে বসে হাসানোর জন্য, তিনি সবাই বলে আপনি হাসছেন না কেন? তিনি বলতে আমি কীভাবে হাসতে পারি, কুদস এখনও বন্দী হয়ে আছে, আল কুদস বন্দী হয়ে আছে, আমি হাসাহাসি করব। কিন্তু অথচ আজ আমাদের, আমরা যারা আছি তারা সারাক্ষণ আনন্দে বিভোর আছি, আমাদের যারা শাসকরা তারাও আনন্দে বিভোর, তারা বিভিন্ন রকমের আলোক সজ্জা করে যাচ্ছে, অথচ মুসলিম বিশ্বের আঘাত কোথাও কমছে না, সবখানে শুধু বেড়েই যাচ্ছে। এসব কিছু প্রমাণ করে যে আমরা আজ মুসলিম বিশ্বে একা ইমানের দাবি আমাদের পূরণ হচ্ছে না, আমরা একে অপরের প্রতি আনন্দ অনুভব করছি, একে অপরের কষ্ট অনুভব করছি না, একে অপরের ব্যথায় ব্যথিত হচ্ছি না। মুসলিম বিশ্বের যুবকরা আজ মিথ্যার উপর বেশাতি করে বড় হচ্ছে, তারা রাতের বেলা অন্ধকারে তারা গুনার মধ্যে লিপ্ত হচ্ছে, দিনের বেলায় গুনায় লিপ্ত হচ্ছে, তারা সেই যুবকদের মতো হচ্ছে না যারা তাওহীদের উপর বড় হচ্ছে, ঈমানের উপর বড় হচ্ছে, সেরকম হচ্ছে না। তাদের মধ্যে অতি কথা চালাচালি চলে, মিথ্যা কথা একটা যদি বের হয় দশটার সাথে যোগ হয়ে যায়, কেউ কেউ কথা কাটাকাটি করে একজনের কি মিথ্যা সার মিথ্যুক বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, কারো কথাকে নকল করবে মিথ্যাবাদী হয়ে, এরা যুবকদের জন্য এটা কাজ হয়ে গেছে। অনেকে দেখা যাবে এমন জিনিস নিয়ে বাড়াবাড়ি করে উম্মতে মুসলিমার যার মধ্যে কোনো ফায়দা নেই, অনেকে আবার এমন মিথ্যা মিছিল নিয়ে বের হবে যার দ্বারা উম্মতে মুসলিমার কোনো উপকার হবে না, এমন কথা বলবে না যে কথা তাদের উপকার হবে, শাসকদেরকে নসিহত করবে না, শাসকদেরকে সরাসরি কথা বলবে না, হানাহানি মারামারিতে লিপ্ত হবে। এটাও ইসলাম বলে না, যেখানে শান্তি আছে সেখানে শান্তিকে বিঘ্ন করার অধিকার ইসলাম কোনো কাউকে কোনোদিন দেয়নি। মুসলিয়ানে কেরাম, উম্মতে মুসলিমার আজ আঘাতের অভাব নেই, উম্মতে মুসলিমার আজ দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে, উম্মতে মুসলিমা ক্ষত হয়েছে ফিলিস্তিনে, উম্মতে মুসলিমা ক্ষত হচ্ছে আজ সিরিয়াতে, সুন্নিদেরকে কুসুকাটা করা হচ্ছে, শিয়া এই বাশার শিয়া এই সবচেয়ে নিকৃষ্টতম লোকটি মুসলিমদেরকে মারছে, দেশের লোককে সে এক দেশের নিজের দেশের লোককে সে তা যত রকমের অস্ত্র আছে সব তাদের বিরুদ্ধে ব্যবহার করছে, ছোট বাচ্চাদের পর্যন্ত বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না, বাড়িঘর আজ নষ্ট করে দিচ্ছে। মুসলিম বিশ্বের আরেকটি আঘাত হচ্ছে ইরাক, সুন্নি ইরাক দখল হয়ে গেল, নিঃশব্দে শিয়ারা নিয়ে গেল, আমরা দেখতেও পেলাম না, অথচ তারা এই কয়দিন পরে দেখবেন হায় হোসেন হায় হোসেন কারবালা করে কান্নাকাটি করবে। এটা দিন নয়, এটা হচ্ছে বদ্দিনী, এটা দিন নয়, এটা হচ্ছে বেসরাই, এটা সরারই কাজ নয়, এটা হচ্ছে উম্মতে মুসলিমার মধ্যে একটি ক্যান্সার রূপি এই শিয়ারাই কাজগুলি করে যাচ্ছে। এরা ইরাক দখল করে নিয়েছে, এরা ইয়েমেন দখল করতে গেছে, ইয়েমেন দখল করলে আর ইরাক এবং সিরিয়া দখল করলে সৌদি আরবের বের হওয়ার কোনো পথ থাকে না, সব আটকে যায় দেখে, তারা বাধা দিতে গেছে, এখন দোষ হয়ে গেছে সারা বিশ্বের কাছে সৌদি আরব ইয়েমেন আক্রমণ করেছে, অথচ শুরু করেছে ইরানিরা, অস্ত্র দিয়েছে ইরানিরা, সেখান থেকে শিক্ষিত করে তাদেরকে পাঠিয়েছে, অস্ত্র দিয়ে ভর্তি করে দিয়েছে, পয়সা দিয়ে ভর্তি করে দিচ্ছে, এটার বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। আমাদের আঘাত, বড় আঘাত রয়েছে মায়ানমার, কিছু মানুষ আছি তাদেরকে ঠেলে পার করে দিতে পারলেই বাসি, আমরা ঠেলে পার করে দেওয়ার পক্ষপাতী নই, তাদের জন্য সে পরিবেশ যদি থাকে তাদের অবশ্যই যাওয়া উচিত,
এটা মুসলিম দেশ, অন্য কেউ রাখবে কেন? কিন্তু পরিবেশটা বজায় রাখার দায়িত্ব আপনার আমার কূটনৈতিক সাফল্যের উপর নির্ভর করে। আপনি যদি সেটা সফল হতে না পারেন, দোষটা আরেকজনের উপর চাপিয়ে দিবেন না। আপনি যদি কোনো একটি কাজ করতে না পারেন, আরেকজনকে দোষ দিবেন না। একটি গোষ্ঠী কোথাও থাকলে সেখানে কিছু অনাচার ঘটেই, অনাচারের উপর বিচার করে মানুষদেরকে বিনা কারণে তার জাহান্নামে বা কষ্ট এমন জায়গায় পাঠিয়ে দিবেন না যেখানে তারা বাঁচার মতো কোনো সামান্য জিনিসও পাবে না, তারা আরেকটি জেলখানায় বন্দী হবে। এমন কাজটি তাদের জন্য করা কখনো উচিত হবে বলে আমরা মনে করি না। আমার আপনার উচিত হবে আঘাতের দিকে তাকিয়ে চিন্তা করা যে বাস্তবতা কতটুকু, এরা আসলে কি যেতে পারবে না, আমরা শুধুমাত্র তাদেরকে ঠেলে পাঠিয়ে দিচ্ছি, এদের জন্য ব্যবস্থা করে দেয়া, তারা যেন যেতে পারে সেরকম ব্যবস্থা তৈরি করে দেয়া। মুসলিমদের আরেকটি আঘাত হচ্ছে উইঘুরে, সেখানে তারা সালাত আদায় করতে পারে না, শুধু সালাত নয় সওম আদায় করতে পারে না, সেখানে তারা পরিবারে থাকতে পারে না, তাদেরকে আরেক বিরাট জেলখানায় করে জেলখানায় রেখে দেওয়া হয়েছে। সেখানে মুসলিমদের ব্যাপারে কেউ কোনো কথা বলে না, মানুষ যেন ভুলে যাচ্ছে যে এরা বিরাট এলাকা একসময় মুসলিমদের ছিল। এখানে প্রায় কোটির মতো মানুষ আছে মুসলিম, তাদের ব্যাপারে কেউ কোনো কথা বলে না। মুসলিমদের সর্বশেষ যে আঘাত আজ আসছে, কাশ্মীরের আঘাত, সেখানের জন্য আমরা অনেক কিছুই করতে পারি। তার মধ্যে বড় হচ্ছে দোয়া করতে পারি, বড় হচ্ছে তাদের জন্য বলতে পারি সব জায়গাতে তাদের জন্য সাহায্যের হাত এগিয়ে দেওয়ার জন্য, এবং যারা সাহায্য করছে তাদেরকে সাহায্য করা, এবং যারা সাহায্য করছে না তাদেরকে নসিহত করা যেন তারা সাহায্য করে। এর বাইরে হানাহানি মারামারিতে লিপ্ত হওয়া কখনো ইসলাম বলে না। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে সাহায্য করাই হচ্ছে ইসলামের নিয়ম। অন্যায় কোনো কিছু করে, কোনো হানাহানিতে লিপ্ত হয়ে পরস্পরে চুরি করে বের হয়ে কিছু একটা করা, এটা ইসলাম বলে না, এটা নিয়মতান্ত্রিক পদ্ধতি নয়। এই জন্য তাদের কী করা উচিত, তাদের বেশি বেশি করে এই অবস্থায় সবর করা উচিত, এটা বোঝা দরকার। সম্মানিত মুসলিয়ান ইকরাম, রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন, ইউশাকু আন্তদা আলাইকুমুল উমাম, ইউশাকু অর্থাৎ কাছাকাছি হবে উম্মতের প্রত্যেকটি উম্মত। আজ উম্মত বলতে কাদেরকে বোঝায়? ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা, নাসারারা এবং হিন্দুরা, বৌদ্ধরা, পারসিকরা, যত জাতি আছে মুশরিকরা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ছয়টি দিনের কথা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা ওয়াল-মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু, ছয়টি দিনের কথা ঘোষণা করেছেন। ঈমানদার ছাড়া আর বাকি পাঁচটি দিন শয়তানের পক্ষ থেকে আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার তাফসিরে সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে মুসলিম ব্যতীত প্রত্যেকটি জাতি আজ পাশাপাশি হয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশেকু অর্থাৎ ইয়াক্তারিবু, কাছাকাছি হবে। কী জন্য কাছাকাছি হবে? আলাইকুম, তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমাদেরকে তোমাদের উপর হামলা করার জন্য, তোমাদের উপর উপচেয়ে পড়ার জন্য, তোমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য। কারণ তারা চায় মুসলিমবিহীন বিশ্ব, ইসলামবিহীন বিশ্ব। তারা জানে যে তারা বাতিল, এই জন্য তারা সহ্য করতে পারে না। আল কুফরু কুল্লুহুম মিল্লাতুন ওয়াহিদা, কুফরি যারা করে সবাই একটি জাতি, মুসলিম ভিন্ন জাতি। মুসলিম এবং কাফের কখনো একসাথ হতে পারে না, মুসলিমের এবং কাফেরের আগুন একসাথে জ্বলতে পারে না, মুসলিম এবং কাফের এক পাতে খেতে পারে না, ভিন্ন জিনিস। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে দিয়েছেন, কোরআন তাদেরকে আলাদা করে দিয়েছে। মুসলিম জাতি কখনো আরেকজনের সাথে সব কিছুতে মিলেমিশে থাকতে পারে না, তাদের সাথে বিভিন্ন রকমের অর্থনৈতিক চুক্তি সেটা থাকতে পারে আলাদা জিনিস, অথবা তাদের সাথে তাদের দেশি দেশে থাকলে দেশি মানুষ হিসেবে তাদের আচরণ হবে ভিন্ন। রসুলের যুগে মদিনাতে ইহুদিরা ছিল, রসুল কিন্তু তাদেরকে মারেননি, সেটা আলাদা কথা, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না, কারণ রসুল আগেই আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি নাসাররা কখনো খুশি হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের ইহুদি হয়ে যান বা নাসারা হয়ে যান। আপনি অনেক কিছু করবেন, কিছুই হয়নি, যতক্ষণ পর্যন্ত আপনারকে ইহুদি না বানাচ্ছে, নাসারা না বানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা খুশি হবে না। ঠিক হিন্দুরাও তাই করছে, বিভিন্ন জায়গাতে আক্রমণ করে ভাইদেরকে মারছে, হিন্দু হওয়ার জন্য আক্রমণ করছে, ওইটা বলো ওইটা বলো করে মারছে। এসবই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর ভবিষ্যৎ বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণীর যথাযথ বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। তিনি যে বলেছেন ইউশেকু, ইউশেকু আন্তাদা আলাইকুমুল উমাম, ইউশেকু অর্থাৎ কুবনিক অতি অচিরেই সেটা হয়ে যাবে, সমস্ত উম্মত একে অপরকে ডাকবে, সমস্ত জাতি মুসলিম ছাড়া সবাই একে অপরকে ডাকবে,
ডাকবে, তাতাদা আর্থর ডাকবে, আসো আসো মুসলিমদের ধরো, যেখানে পাও সেখানে তাদেরকে ধরো। আজ সেটা হচ্ছে রসুলের সে বাণী। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মিনকুল্লি উফুকিন, চতুর্দিক থেকে আসবে, প্রান্ত দেশ থেকে আসবে। অর্থাৎ এরকম নয় যে একদিকে আক্রমণ, তারা চতুর্দিক থেকে একরকম হয়ে যাবে। আজ তাই হয়েছে, তাদের মধ্যে বন্ধুত্ব অটুট বন্ধন রয়েছে, কিন্তু মুসলিমরা নিজেরা হানাহানিতে লিপ্ত রয়েছি, কোনো বন্ধুত্ব অটল আমরা দেখতে পাই না। মুসলিম বিশ্বের মধ্যে আবার ক্যান্সার হিসেবে যোগ দিয়েছে শিয়াবাদ, এবং ক্যান্সার হিসেবে যোগ দিয়েছে খারেজিরা, যারা জায়গায় জায়গায় মানুষের শান্তি বিনষ্ট করে, মুসলিম বিশ্বে আক্রমণ করে, মুসলিম বিশ্বকে অশান্ত করে তোলে। এগুলি হচ্ছে মুসলিম বিশ্বের ক্যান্সার, এগুলো তাদের অর্থে পরিচালিত। এই জন্য কোনোদিন দেখবেন শিয়াদের সাথে কোনো কাফেরদের যুদ্ধ হয় না। উম্মতে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর জন্য বলেছেন আল্লাহ তাআলা তার সুন্নত নয় যে কোনো শিয়া দ্বারা কোনো উম্মতে মুসলমানের উপকার করবেন। কোনোদিন কোনো শিয়া কোনো আল কুদসের জন্য যুদ্ধ করেনি, কোনোদিন কোনো শিয়া মুসলিম সেনাবাহিনীর জন্য যুদ্ধ করেনি। তারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন রকম অজুহাতে পালিয়ে বেড়াতো, এটা আজও তাদের মধ্যে বিদ্যমান। তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে ইসরায়েলের, তাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে আমেরিকার। কোনোদিন তারা যুদ্ধ করবে না, মুখে দেখাবে যুদ্ধ করছে, শেষ পর্যন্ত যুদ্ধ হবে না, সেটাই আমরা প্রমাণ পেয়েছি। কারণ তারা আসলে উম্মতে মুসলিমার সঠিক, তারা উম্মতে মুসলিমার কী, তারা উম্মতে মুসলিমার জন্য যে ক্ষতিকর জিনিস এটা কাফেররা ভালো করেই জানে, এই জন্য তাদের সাথে সম্পর্ক রাখে। মুসলিম বিশ্বের আপনি দেখবেন যারা সবচেয়ে বেশি হামলাকারী, সমস্যা তৈরিকারী, যত রকমের কাদিয়ানি বলেন বাহাই বলেন, এদের সবচেয়ে এদের জায়গা, এদের উৎপত্তি স্থল যদিও এখানে হোক, কিন্তু তাদের বর্তমানে সদর দপ্তর ইউরোপ আমেরিকাতে। কেন ইউরোপ আমেরিকাতে আপনার সদর দপ্তর হবে? কারণ তারা বুঝেছে এদেরকে টিকিয়ে রাখতে পারলে মুসলিমদেরকে দমন করা সহজ হবে, এদেরকে টিকিয়ে রাখতে পারলে মুসলিমদেরকে আর কখনো ঐক্যে মুসলিমদের ঐক্যে আসবে না, আর আমরা তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে তাদেরকে আক্রমণ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন কামা তাতাদাল আকালাতু আলা কাসআতিহা, যেমনিভাবে ক্ষুধার্ত মানুষরা একটি খাবারের উপরে হুমড়ি খেয়ে পড়ে, এভাবে মুসলিম বিশ্বকে মুসলিমদেরকে ভাগ বাটোয়ারা করে ইমান হারা করার জন্য এভাবে কাফেররা একসাথ হয়ে যাবে। রসুলের সেই বাণী শুনে সাহাবা একরাম বললেন আমিন কিল্লাতিন মিন্না ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি সবচেয়ে কম হয়ে যাব যে তারা আমাদেরকে আক্রমণ করে বসবে, এভাবে খেয়ে ফেলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতুম ইয়াউমা ইদিন কাসীর, সেদিন তোমরা অনেক অনেক বেশি হবে। চিন্তা করে দেখুন, 313 জনের জিহাদে জয়লাভ করেছে, কিন্তু মুসলিমরা আজ কোটি 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 মানুষ, কিন্তু 700 কোটি বা 800 কোটি যত কোটি হোক, মুসলিমরা আজ তাদের কাছে ধর্তব্য বিষয় নয়। কেন বলেছেন? রাসূল বলে দিয়েছেন ওয়ালাকিন্নাকুম গুযাউন কাগুযাই সাইলি, কারণ তোমরা হবে খড়ের খড় খড়ে সেই খড়ের মতো যেটা বানে ভেসে আসে। বানে ভেসে আসা খড় খড়কুটো যেমন তার নিচের সাথে সম্পর্ক নাই, যেমনি ইচ্ছে এমনি ফেলতে পারে, যেদিকে ইচ্ছে বাতাসে নিয়ে যায়, তোমাদের সে অবস্থা হবে। তানজাউল মাহাবাতা মিন কুলুবি আদুউকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় চলে যাবে, অর্থাৎ তারা তোমাদের কোনো ভয় করবে না, তারা বরং বলবে এটা করো আমরা সেটা করব। আজ আমাদের নারীদের নিয়ে তারা যা করছে পুরোটাই ঈমান হারা করার জন্য। তারা বুঝছে যে হায়েনারা বুঝছে যে এরা তো নিরাপদ রয়ে গেছে, এদেরকে শেষ করে দিতে হবে। এটা যেই জিনিসটা দিয়েছে, যেটাই বিভিন্ন মাহফিল ইন্টারন্যাশনাল যে সময় ট্রিটি হয়েছে সেগুলো চুক্তি পাশ করে গেছে, আমরা সবগুলিতে নির্দ্বিধায় সই করে বসেছি। সিদাও সবচেয়ে নিকৃষ্টতম চুক্তি, যার মাধ্যমে নারীদেরকে ঘরের বাইর করা হয়েছে, নারীদের অধিকারের নামে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, তাদেরকে দুনিয়া তাদেরকে ইমান থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। অথচ সিদাও বাস্তবায়নের জন্য আমরা পাগল প্রায় হয়ে গেছি। ইউরোপে কোনো আইন পাশ হয় আমরা সবাই আগে সেটার মধ্যে দস্তখত করে আসি, তাদের একটু ন্যাক দৃষ্টি পাওয়ার জন্য, তারা একটু ন্যাক দৃষ্টি দিবে সেটা পাওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের শত্রুদের থেকে তোমাদের ভয় উঠে যাবে, তারা তোমাদেরকে একটু ভয় করবে না। ওয়াজআলুল ওয়াহান, এবং তোমাদেরকে তারা ওয়াহান করে দিবে। কিরকম ওয়াহান? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াহান কি? তোমাদের ওহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়াকে ভালোবাসবে এবং তোমরা মৃত্যুকে অপছন্দ করবে। সেটা মৃত্যুকে অপছন্দ কে না করে, সবাই করে। এর অর্থ হচ্ছে এটা দুনিয়ার ভালোবাসা এত বেশি হবে যে তোমরা মৃত্যুর কথা স্মরণ করবে না,
দুনিয়ার জন্য, প্রাপ্তির জন্য যা ইচ্ছা তা তোমরা করে বসবে। আজ আমাদের সেই অবস্থা বিরাজমান, আমাদের নিয়ে খেলছে, আমাদের নিয়ে খেলছে খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা, সবাই আমাদের নিয়ে খেলাধুলা করছে। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, দুনিয়া নিয়ে ব্যস্ত না হলে আজ আমাদের এই অবস্থা হতো না। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গাফুরুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، সম্মানিত মুসলিয়ান কেরাম, বলছিলাম উম্মতে মুসলিমার এই ব্যথার কথা, এই অবস্থার কথা, এই আঘাতের কথা, এর থেকে বের হওয়ার জন্য কিছু জিনিস আল্লাহ এবং তার রাসূল কিন্তু বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, এই অবস্থা তোমাদের মধ্যে বিরাজ করবে যতক্ষণ না তোমরা দিনের দিকে ফিরে আসো। দিনের দিকে ফিরে আসতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম ফিরে এসেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দিনের উপর ছিলেন, যেভাবে আমাদের সম্মানিত ইমামরা ছিলেন, যেভাবে আমাদের সম্মানিত মুসলিম খলিফাগণ তাদের সোনালি যুগে ছিলেন, সেভাবে আমাদের প্রত্যেককে যদি আমরা ফিরে না আসি, আমাদের এই অবমাননাকর অবস্থা থেকে কেউ আমাদের মুক্তি দিতে পারবে না। সুতরাং আমাদেরকে দিনের দিকে ফিরে আসতে হবে, ঈমান আকীদা বিশুদ্ধ করতে হবে, সবার আগে ঈমান আকীদা বিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরুহু, যারা আল্লাহর সাহায্য করবে আল্লাহ তাদের সাহায্য করবেন। অনুরূপভাবে আমাদেরকে শিক্ষা এবং দীন উম্মতের প্রতিটি ফর্দের কাছে দীনই শিক্ষাকে প্রচার প্রসার করে যেতে হবে, কারণ না জানার কারণে আজ মানুষগুলো খ্রিস্টান হয়ে যাচ্ছে, দিন বিরোধী হয়ে যাচ্ছে। আজ ইউনিভার্সিটির ছাত্রগুলোকে প্রশ্নের উত্তর দিতেই হচ্ছে সারাদিন, সারাদিন প্রশ্নের উত্তর আমি দিব কেন, ক্লাসে তাদেরকে দেয়া হলো না কেন, তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, কাউকে ফেমিনিস্ট বানিয়ে ফেলেছে, তাদেরকে নাস্তিক বানিয়ে ফেলা হয়েছে। এদেরকে এই বানানোর দায়িত্ব আমাদেরকে তো ইসলামিক বানানোর দরকার ছিল, সেটা না করে উল্টাটা বানানো হয়েছে। এখন কত আপনি সব জায়গাতে ব্যথা, আপনি ওষুধ দিবেন কোথা, সর্ব জায়গায় ব্যথা হলে ওষুধ কোথায় দিবেন, লক্ষ লক্ষ ছাত্র বের হচ্ছে, এরাই একসময় জাতির কর্ণধার হবে, এরা নাস্তিক হিসাবে বের হয়েছে, এরা কীভাবে এই দেশকে ইসলামের পথে নিয়ে যাবে আমাকে বলুন। এই জন্য দীনী শিক্ষাকে প্রচার প্রসার করতে হবে, পরিবারের মধ্যে দীনী শিক্ষা রাখতে হবে, এবং নিজেদের দীনী যতটুকু পারেন, যে যতটুকু পারেন দীনের কথা বলতে হবে, তাবলীগ করতে হবে, প্রচার করতে হবে, নাহলে দীন থাকবে না। অনুরূপ তিন নম্বর, যেটা শত্রুদের যে শত্রুদের যে অস্ত্র আছে সেগুলো সম্পর্কে আমাদের সাবধান হতে হবে, আমাদেরকে সুদ ছেড়ে দিতে হবে, ব্যভিচার ছেড়ে দিতে হবে, কওমে লুতের যে কাজ সেটা ছেড়ে দিতে হবে, আমাদেরকে রাত পর্নোগ্রাফি যেভাবে আমাদের সমাজকে ছেড়ে যাচ্ছে সেটা থেকে সাবধান করতে হবে, আল্লাহর শরীয়তের বাইরে অন্য কোনো শরীয়তের কাছে বিচার ফয়সালা যাওয়ার আমাদের জন্য জায়েজ হবে না, যদি কেউ বিচার ফয়সালা করে নেওয়াও আমাদের জন্য জায়েজ হবে না, আমাদের ঈমান চলে যাবে, সেটা আমাদের মনে রাখতে হবে। আমাদের নারীদেরকে ঘরে রাখতে হবে, আমাদের যুবকদেরকে ঈমানের উপর বড় করতে হবে, এবং তাদের পোশাক আশাকে, আচার আচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের জীবনী তাদের মধ্যে যেন থাকে সেই প্রচেষ্টা চালাতে হবে। চার নম্বর কাজ হচ্ছে, যা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে সবর এখতিয়ার করতে হবে। কাফেররা শত রকমের আক্রমণ করবে, আপনার দায়িত্ব হচ্ছে সবর করা। তারা চায় আগুন লাগিয়ে দিতে, আপনি আগুন লাগাবেন না, আগুন নিভাবেন। আর তারা চায় এখানে যেহেতু সমস্যা হয়েছে ওখানেও সমস্যা হোক, তারা চায় যে কোনো অসিলাতে আমাদের দেশ দখল করে নিতে। আপনার আমার দায়িত্ব হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, কোনোভাবেই যেন দেশের ভিতরে কোনো কাফের সরকারকে, বাইরের কোনো কাফেরকে আমাদের দেশে যেন কোনোভাবেই আসার সুযোগ তৈরি করে না দেয়া। যেখানেই আজ এরকম হানাহানি হয়েছে, কোনো ভাই করেছে, সেখানেই দেখা গেছে অমুক দেশের অস্ত্র, অমুক দেশের সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছে। কী জন্য? এরাই তারা চাচ্ছে। সেনাবাহিনী উপস্থিত হওয়ার অর্থ এই নয় যে সেনাবাহিনী আসছে, এটা নয়। সেনাবাহিনী উপস্থিত অর্থ আপনি অপারগ, আপনার দেশকে আমরা রক্ষা করছি, টাকা দেন, ডালেন, কিছু অস্ত্র কিনেন, তাই তো করছে সারা বিশ্বের মুসলিমরা আজ। এই জন্য নিজেদের ব্যাপারে সাবধান থাকতে হবে, যাচ্ছে তাই করা যাবে না, কোনো হানাহানি মারামারি করা যাবে না, দিনকে বুলন্দ রাখার জন্য অত্যন্ত
অত্যন্ত সুন্দরভাবে শান্তির সাথে কাজ করে যেতে হবে, এর বাইরে কিছু করা যাবে না। পঞ্চম যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রত্যেকে দোয়ার মধ্যে পুরুষ সময় দোয়ার মধ্যে কাটাতে হবে। দোয়ার অস্ত্র অমোঘ অস্ত্র, দোয়া না করলে আমাদের আল্লাহ তাআলা অখুশি হন, আর দোয়া করলে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সার্বিক সাহায্য করবেন। আরেকটি কথা আজকে বলতে চাই, যেটা আমাদের সামনে একটা পর্ব আছে, বলার সময় শেষ হয়ে গেছে, তারপরে দুই মিনিটে বলবো, সেটা হচ্ছে যে মহরম নিয়ে। মহরম নিয়ে আপনারা বিভিন্ন লিফলেট পড়েছেন, islamhouse.com এ মহরম নিয়ে অনেকগুলো আলোচনা আছে, সেখান থেকে পড়ে নেবেন। মহরম নিয়ে আমাদের বাড়াবাড়ি নেই। মহরম হচ্ছে আল্লাহর একটি মাস, আল্লাহর মাস বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, শাহরুল্লাহিল মুহাররম, নিজ আল্লাহ তার দিকে সম্মানিত করার জন্য, যে রব্বুল আলামিন কোনো কিছু সম্মানিত করার জন্য নিজের দিকে সেটাকে সম্পর্কযুক্ত করেন। এর অর্থ এই নয় যে আল্লাহর কোনো আলাদা মাসের দরকার আছে, এটা নয়। অর্থাৎ তিনি সম্মানিত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সওম বেশি বেশি পালন করতেন, এই মাসে 9-10 সওম পালন করবেন। 9-10 এবছর ইংরেজির সাথে মিশে গেছে, একরকম হয়ে গেছে, এই জন্য এই 9-10 সওম পালন করবেন। 9-10 সওম পালন করার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন এবং বলেছেন, যদি কেউ এই সওমটি পালন করে তার পূর্ববর্তী বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার, এই সুযোগটা আমরা নিতে পারি, এই সুযোগে তাদের জন্য আমাদের মুসলিম ভাইয়ের জন্য দোয়াও করতে পারি, এবং ওই সমস্ত কর্ম থেকে মুক্ত থাকবেন যা কেউ কেউ করে থাকে, মনে করে থাকে 10 তারিখে বুঝি হুসাইন কারবালার কারণে আমাদের সেটা পালন করি না, কখনো নয়, এটা তো পরে হয়েছে, এটা তো অনেক পরে, 40 বছর পরে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা তার কাছাকাছি সময়, এর আগ পর্যন্ত এটা হয়নি। এর অর্থ হচ্ছে এর আগেই সেটার ফজিলত বর্ণিত হয়েছে। কেন? সেটা ছিল আনন্দের দিন, মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছেন, সেই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে সওমটা পালন করেছেন। আমরা সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মূসার বেশি নিকটবর্তী, আমরা সেই জন্য সওমটি পালন করব। এটা হুসাইনের কারবার, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার সাথে এর কোনো সম্পর্ক নেই, কাছের এবং দূরের কোনো সম্পর্ক নেই। নিঃসন্দেহে তিনি কারবালায় শহীদ হওয়া, এটা দুঃখজনক, কিন্তু এটা দুঃখের নাম দিয়ে এইভাবে প্রতি বছর বছর শোক পালন করা হারাম। কোনো ব্যক্তি 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। কারো মৃত্যুর পরে একমাত্র স্ত্রী তার স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করবে, এরপরে যদি কোনো শোক পালন করা হয় সেটা হারাম হবে, সেটা জায়েজ নেই। এই জন্য কোনো মানুষের সেই জাতীয় শোকের কাজ করা হারাম, যারা আজ মুসলিম বিশ্বের হৃদয় আঘাত করে বেড়াচ্ছে, তাজিয়া করে বেড়াচ্ছে, মিছিল করে বেড়াচ্ছে, এরা মুসলিম বিশ্বের জন্য এরা ক্যান্সার স্বরূপ, এদের থেকে সাবধান থাকুন, এদের কর্মকাণ্ড থেকে সাবধান করবেন। এই একটি হাদিস ছাড়া আশুরার উপরে আর কোনো হাদিস শুদ্ধ নাই, অর্থাৎ আশুরার কোনো অতিরিক্ত কোনো ফজিলত নেই। যারা বলে আদম এই হয়েছে অথবা অমুক হয়েছে অথবা নূহ এই হয়েছে অথবা ইব্রাহিম, সবই মিথ্যা কথা বলে, এগুলির কোনোটাই শুদ্ধ না। একটাই শুদ্ধ যে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছেন, নাজাত পাওয়ার পরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, তিনি সওম পালন করেছেন। আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াসালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে তিনি করে রেখেছেন, সেই জন্য রাখি। শুধু মূসা আলাইহিস সালাম অনুসরণ আমরা রাখি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার কারণে রাখি, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়িদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমার আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বি মালায়েকাতিল মুসাববিহাতিল কুদসি ওয়া সাল্লাত বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নাবিয়্যা আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بعشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد